হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি ডিমের ঝোল রেডি করতে চলেছি। আশা করি এই রেসিপি তোমাদের ভালো লাগবে। অলরেডি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেটা গরম হচ্ছে। এই ফাঁকে ডিমগুলোকে আমি হালকা ছুরি দিয়ে কেটে রেখেছি, আর তার সাথে দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। হাতার সাহায্যে মিক্স করে দিলাম। এটা একটা কারণ আছে, নালে তেলে দিলে হয়তো ছিটকোতে পারে। এইভাবে যদি আমি ডিমগুলো দিই কড়াতে, তাহলে কিন্তু ছিটকানোর ভয়টা থাকছে না, আর হাতে লেগে যাওয়ারও ভয় থাকছে না। এইভাবে আমি দিচ্ছি। এবার এক এক করে মশলাগুলো নিয়ে নেব এই বাটিতে। পেঁয়াজ বাটা, যেটা আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আদা বাটা একটু বেশি পরিমাণেই নিচ্ছি। রসুন বাটা, আমি পেঁয়াজও কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। এছাড়াও আমি টমেটো সেদ্ধ করে নিয়ে এটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটাও এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এটাকে একসাথে মিশিয়ে নিলাম। ওদিকে আমার ডিমগুলো ভাজা হচ্ছে, এই ফাঁকে এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এছাড়া হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো যেভাবে লাগে, নুন চিনি সে তো লাগছেই। ডিমগুলো তুলে নিলাম। দেখুন এটা কি হলো, এতে এই ধরনের ইউজ করার পরে জালি টাইপের একবারে সবগুলো উঠে পড়লো। কিন্তু তেল বাটনাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন চিনি এক এক করে দিয়ে দেব। একটু মশলাটা কষলে তারপরে দেব। এবার এই আলু সেদ্ধগুলো কিন্তু আমি ভাজিনি, এই মশলার সাথে এটাকে কষাবো। একটু কষিয়ে নিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দেবো। এটা কিন্তু আলাদাই টেস্ট হবে। হলুদের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটা কষাবো। মশলাটা আমার ভালো কষে এসছে। এবার আন্দাজ মতন জল, যেহেতু এটা ডিমের ঝোল হতে চলেছে, এই জন্য জল লাগবে একটু বেশি। ব্যাস, এরপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি এই ঝোলে। এই সময় একটু নুনটা দেখে নিতে হবে, নুনটা ঠিক আছে কিনা। আমার এখানে নুন ঠিক আছে, এই জন্য আমি আর নুন দিচ্ছি না। রেডি হয়ে গেছে আমার ডিমের ঝোল। এবার আমি এটাকে তুলে নিচ্ছি।